আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অ্যানি আশকার। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের জন্য এবার সিনিয়র সাংবাদিকদের সাথে বৈঠকে বসবে সার্চ কমিটি। বিকাল 4টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সভায় যোগ দিতে সিনিয়র সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, শকত মাহমুদ, নিউ এস সম্পাদক নুরুল কবির, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ চৌধুরী, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু সভায় উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সমুদ্র সীমা ও উপকূলীয় এলাকার নিরাপত্তায় জিয়াউর রহমান, হুসেইন মোহাম্মদ এরশাদ এবং বেগম খালেদা জিয়া কিছুই করেননি। সকালে গণভবন থেকে আগারগাঁওয়ে কোস্টগার্ডদের 27তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অভিযোগ করেন। এ সময় তিনি আরও বলেন, সমুদ্রের সম্ভাবনা আর্থ সামাজিক উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার। দ্রুত অভিযান পরিচালনায় কোস্টগার্ডে অত্যাধুনিক নৌযান যুক্ত করা হবে বলেও জানান সরকার প্রধান। বাংলাদেশ কোস্টগার্ডকে আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্যে খুব শীঘ্রই এ বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে উন্নত প্রযুক্তির জাহাজ, হোভারক্রাফ্ট ও দ্রুত গতিসম্পন্ন বোট। হোভারক্রাফ্ট আমাদের কারোই নাই, আমি মনে করি হোভারক্রাফ্ট আসলে খুব দ্রুত যে কোনো অভিযান পরিচালনা করা সম্ভব। আর একটা আকাঙ্ক্ষা আছে যে আমরা আরেকটি শিপইয়ার্ড করতে পারবো দক্ষিণাঞ্চলে, সেটা হয়তো ভবিষ্যতে আমরা দেখবো, জায়গা আমরা দেখে রেখেছি। অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আজ। বিকাল 3টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পাশাপাশি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2021 প্রদান করবেন তিনি। 38তম এই বইমেলা আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। 1 ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হওয়ার রীতি থাকলেও করোনা পরিস্থিতির কারণে এবার মাসের মাঝামাঝিতে মেলা শুরু হচ্ছে। প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা খোলা থাকবে। রাত 8টার পর নতুন করে কেউ মেলায় প্রবেশ করতে পারবেন না। তবে ছুটির দিন সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে বইমেলা। পা দিয়ে লিখে পরীক্ষায় টানা চতুর্থবার জিপিএ 5 পাওয়া অদম্য তামান্না আক্তার নুরার সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। সোমবার আলাদা দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কল দিয়ে তামান্নাকে অভিনন্দন জানান তারা। একই সঙ্গে তারা তামান্নার স্বপ্ন পূরণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। গত 24 জানুয়ারি তার সঙ্গে দেখা করা সহ দুটি স্বপ্নের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি লিখেছিলেন তামান্না। সেই চিঠির প্রেক্ষিতে তার সাথে কথা বলেন শেখ হাসিনা ও শেখ রেহানা। তামান্নার বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আলিপুরে। বাবা রশন আলী ও মা খাদিজা পারভীন শিল্পী, তিন সন্তানের মধ্যে বড় তামান্না। যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ডিগ্রি কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন তিনি। রোববার প্রকাশিত ফলাফলে এসএসসির মতো এসএসসিতেও জিপিএ 5 পেয়েছেন তামান্না আক্তার নুরা। আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে সাময়িকভাবে দূতাবাস সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইউক্রেন সীমান্তে বিপুল সেনা সমাবেশ করেছে রাশিয়া। এ অবস্থায় দেশটির পশ্চিমা অঞ্চলীয় লিভ শহরে দূতাবাসটি স্থাপন করবে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন এক বিবৃতিতে এ ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর দাবি, ইউক্রেনে যে কোনো সময় হামলা চালাতে পারে রাশিয়া। পাল্টা জবাবে পূর্ব ইউরোপে সামরিক শক্তি জোরদার করেছে পশ্চিমা দেশের সামরিক জোট ন্যাটো। ফুটবল। করোনার বিধিনিষেধ ভাঙার অপরাধে 4 আর্জেন্টাইন ফুটবলারকে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। গত বছরে সেপ্টেম্বরে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচটি স্থগিত হয়ে যায় ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের আপত্তির কারণে। একই সাথে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে বন্ধ হয়ে যাওয়া সেই ম্যাচটি আবার মাঠে করাবে। এবার ইস্পাহানি শেয়ার বাজারের সংবাদ।
শেয়ার বাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ এবং জেনেক্স ইনফোসিস লিমিটেডের শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানি দুটির শেয়ার লেনদেন করা যাবে। আগামী 17 ফেব্রুয়ারি কোম্পানি দুটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে রেকর্ড ডেটের কারণে আজ মেরিকো বাংলাদেশ লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।